নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2022 সালের। আজকে আমি সহকা গার্লস হাই স্কুল HS, ঠিক আছে, সাবজেক্ট ম্যাথমেটিক্স, পেজ নম্বর 444 এবং 445 নম্বর পেজের যত MCQ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, সম্পূর্ণরূপে আমি সলভ করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চনে কী বলেছে। রোমান অনেক বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4P টাকা। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা নজর দাও। তো দেখো বার্ষিক সুদের হার ব্র্যাকেটের মধ্যে R = R% আছে, সময় ব্র্যাকেটের মধ্যে T = N বছর, সুদ কী আছে, সুদ PNR/25, ঠিক আছে, এবং আসল আমাদের বের করতে হবে। তোমরা তো জানো যে পি এর ফর্মুলা কী আছে, আসলের ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/T × R। ইন্টারেস্ট কী আছে PNR/100, PNR/25 আছে, ঠিক আছে, ইন্টারেস্ট কী আছে PNR/25 × 100/T, এর মান কী আছে এন আছে, আর এর মান আর আছে। তো দেখো এন এন কেটে গেল, আর আর কেটে গেল, 4 25 100, অর্থাৎ দেখতে পাচ্ছি 4RP, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের 4P, ঠিক আছে। তো দেখো অঙ্কটা এখানে একটু ঘিজিমিজি হয়ে গেছে, এখানে আমি পরিষ্কার করে দিয়েছি PNR/25 × 100, 4 25 100, 4 থাকছে, এন আর আর আমি কেটে দিয়েছি, অর্থাৎ দেখতে পাচ্ছি 4P থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার 4P টাকা। নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের রোমান্টিয়ের অঙ্ক। তো দেখো রোমান্টিয়ের অঙ্ক কী বলেছে, কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা একই সময়ে পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4:3:5। তো দেখো অঙ্কটা কী করে করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো তিন বন্ধুর মূলধনের অনুপাত 200:150:250। তো দেখো 50 দিয়ে কাটলে কী হচ্ছে, 200 হয়, 4 50 এ 200 হয়, 50কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 150 হয়, 50কে 5 দিয়ে গুণ করলে কী হবে, 250 হবে, অর্থাৎ দেখতে পাচ্ছি যে 50 দিয়া সবগুলো কেটে গেছে 4:3:5, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4:3:5। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান থ্রির অঙ্ক। তো দেখো রোমান থ্রির অঙ্ক কী বলেছে, 2x - 2x + 3 = 0, সমীকরণটির বীজ দুটি হলো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1 - 3। তো দেখো অঙ্কটা কী করে করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো 2x - 2 = যদি 0 হয়, 2x = 2 আছে, x = 2/2, অর্থাৎ কাটাকাটি করলে কত হবে, 1 হবে, অপরদিকে x + 3 = যদি 0 হয়, x = কী আছে, এটা +3, ওইদিকে গেলে কী হবে -3 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1, -3, অর্থাৎ সি এর অ্যান্সার হবে। পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান ফোরের অঙ্ক। তো দেখো রোমান ফোরের অঙ্ক কী বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তোমাদের মাথায় রাখতে হবে যদি বহিঃস্পর্শ বলে তাহলে কী করতে হবে, দুটোকে যোগ করতে হবে, অর্থাৎ 5 আর 3 = 8 সেন্টিমিটার, যদি অন্তঃস্পর্শ বলে তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 2 সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের 8 সেন্টিমিটার। আমি এখানে বৃত্ত অঙ্কন করেছি, একটা বৃত্ত 5 সেন্টিমিটার, কেন্দ্র থেকে এর দূরত্ব বহিঃস্পর্শ পাবে। তো দেখো এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, ঠিক আছে, এখানে কিন্তু বহিঃস্পর্শ এটা সি বিন্দুতে করেছে। তো দেখো এসি যদি 5 সেন্টিমিটার হয় এবং বিসি যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এই এ কেন্দ্র থেকে বি কেন্দ্রের দূরত্ব 5 আর 3 কত হবে, 8 সেন্টিমিটার হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 8 সেন্টিমিটার, ডি এর অ্যান্সার। পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান ফাইভের অঙ্ক। রোমান ফাইভের অঙ্ক কী বলেছে, ABC ত্রিভুজের AB এবং AC বাহুর উপর DE বিন্দু এমনভাবে অবস্থিত, DE সমান্তরাল BC এবং AD = DB = 3:1, যদি EA = 3.3 সেন্টিমিটার হয় তাহলে ACর মান কত। তো দেখো এর অ্যান্সার হবে 4.4 সেন্টিমিটার। তো দেখো অঙ্কটা কী করে করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এখানে বলেছে যে ABC একটা ত্রিভুজ বলেছিল এবং যার AB এবং AC, ঠিক আছে, এবং DE বিন্দুতে কী করছে এমনভাবে ছেদ করেছে যে DE = BC, মানে DE = মানে এই DE = কী আছে, BC-র কথা উল্লেখ করেছে, এবং আমাদের দেখতে পাচ্ছি যে AD এবং BD কত বলেছে 3:1, অর্থাৎ AD 3 আছে এবং BD কত আছে 1 আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে AE এর মান কত আছে 3.3 সেন্টিমিটার, এটাও আমাদের বলে দিচ্ছে। তো দেখো AD/DB = AE/EC, তো দেখো 3/1 = E এর মান কত আছে 3.3 আছে / EC আছে, তো দেখো 3
এসি, থ্রি এসি এর সঙ্গে গুণ করলে কি হবে, থ্রি এসি হবে সমান সমান 3.3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইসি সমান সমান কি আছে 3.3 কে যদি আমি ভাগ করি তাহলে 1.1 সেন্টিমিটার হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইসির মান কত আছে 1.1 সেন্টিমিটার বেরিয়েছে। আমাদের কিন্তু এসির মানটা বের করতে হবে, অর্থাৎ আমাদের এসির মানটা, অর্থাৎ বলতে পারছেন এই যে এসির মানটা আমাদের বের করতে হবে। এসি সমান সমান কি আছে, এই প্লাস কি আছে, ইসি হবে এই প্লাস ইসি হবে। তো দেখো আমি সেটাই করেছি যে এসি সমান সমান কি আছে, এই প্লাস ইসি 3.3 প্লাস 1.1, অর্থাৎ এর অ্যান্সার হবে 4.4 সেন্টিমিটার। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের অঙ্কটা কি বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান সিক্সের অঙ্ক। তো দেখো রোমান সিক্সের অঙ্ক কি বলেছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কি হবে। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ডি স্কোয়ার সমান সমান এস বাই টু। তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো বাহু সমান সমান এ একক, হ্যাঁ এটাই একক আছে, একক আছে। আর ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল কী আছে, এস সমান সমান কি আছে, সিক্স স্কোয়ার। তো আমি জাস্ট এটা ঘুরিয়ে দিয়েছি, সিক্স স্কোয়ার সমান সমান এস, এস স্কোয়ার সমান সমান কি আছে এস বাই সিক্স। অপরদিকে আমরা জানি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী আছে, বাহু গুণ রুট থ্রি, অর্থাৎ অর্থাৎ ডি সমান সমান এ রুট থ্রি। আমি এটাকে বর্গ করে দিয়েছি, বর্গ করলে কি হবে, ডি স্কোয়ার হয়ে যাবে সমান সমান এ রুট থ্রি এর হোল স্কোয়ার। তো দেখো ডি স্কোয়ার হয়ে গেল, এ এ স্কোয়ার হয়ে গেল, এবং এই রুট, এই রুট কেটে গেলে কী থাকছে, থ্রি থাকছে। অর্থাৎ ডি স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার, ডি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার থ্রি। তো দেখো এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে, তো দেখো ভালো করে দেখো আমি অঙ্কটা কী করে করছি, করেছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো ভালো করে দেখো অঙ্কটা আমি কী করে করিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ, এস বাই সিক্স, এ স্কোয়ার সমান সমান কি আছে এস বাই সিক্স। তো দেখো আমি জাস্ট এখানে পরিবর্তন করেছি, এ স্কোয়ারের জায়গায় কী বসিয়েছি, এস বাই সিক্স বসিয়েছি। তো দেখো তিন দ্বিগুণই ছয়, অর্থাৎ এস বাই টু, অর্থাৎ ডি স্কোয়ার সমান সমান এস বাই টু। তো দেখো এবার এবার আমি শূন্যস্থান পূরণ করব, ঠিক আছে। দুদাগের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষায় 2022 সালের ক্ষেত্রে। তো দেখো দুদাগে কী বলেছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। রোমান অনেক কী বলেছে, বার্ষিক আর বাই 2% সরল সুদের হারে টু পি টাকা টি বছরের সুদ আসল কী হবে, টু পি প্লাস পি টি আর বাই 100 টাকা হবে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো আসল সমান সমান টু পি টাকা, সুদের হার সমান সমান আর বাই 2% আছে, সময় সমান সমান টি বছর। তো দেখো আমরা ইন্টারেস্টের ফর্মুলায় ফেলছি, ইন্টারেস্ট সমান সমান কী আছে পি টি আর বাই 100, পি এর মান কী আছে টু পি আছে গুণ টি টি বসে গেছে, আর এর মান কি আছে আর বাই 2 আছে। তো দেখো দুই দুই কেটে গেলো, কী থাকছে পি টি আর থাকছে আর বাই 100, অর্থাৎ পি টি আর বাই 100 এর অ্যান্সার হবে। এখানে কী বসবে, পি আর টি বা পি টি আর বাই 100 এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান টিওর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তো দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে সি সমান সমান কত হবে। তো দেখো মনে করি একটি বীজ আলফা, এর অনন্যক মানে কি, ওয়ান বাই আলফা মানে অপর বীজ, এর অনন্যক ওয়ান বাই আলফা, অর্থাৎ আলফা গুণ মানে কি আছে, কী বলেছে এ গুণ বি, অর্থাৎ আলফা গুণ বিটা, অর্থাৎ বলতে বোঝানো হচ্ছে সি বাই এ। যদি বলতো যে আলফা যোগ বিটা তাহলে কী হতো, তাহলে এখানে হতো কিন্তু বি বাই এ, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে আলফা গুণ বিটা, এর অনন্যক, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সি বাই এ। তো দেখো আমি কী করেছি, জাস্ট এখানে আলফা গুণ ওয়ান বাই আলফা সমান সমান সি বাই এ, তাই তো। অর্থাৎ আলফা আলফা কেটে গেলে কী থাকছে, সি বাই এ, এটা এদিকে নিয়ে আসি, সামনের দিকে নিয়ে আসি, সি বাই এ সমান সমান ওয়ান, অর্থাৎ সি সমান সমান ওয়ান, সি বাই এ সমান সমান ওয়ান, সি সমান সমান কী আছে এ ও কে ইউ হয়, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের সি সমান সমান এ। অর্থাৎ এখানে এর অ্যান্সার হবে যে সি সমান সমান কী হবে, এ হবে, ঠিক আছে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান থ্রির অঙ্ক, কী বলেছে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতিক এক্স হলে এক্স এর মান কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের মাইনাস সিক্স, ঠিক আছে। তো দেখো মাইনাস সিক্স কী করা হয় সেটা তোমরা ভালো করে একটু নজর করে দেখো। তো দেখো মনে করি মধ্য সমানুপাতি সমান সমান এক্স। তো দেখো প্রশ্ন অনুসারে এক্স প্লাস টু বাই এক্স সমান সমান এক্স বাই এক্স মাইনাস থ্রি। তো দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। তো দেখো এক্স স্কোয়ার কেটে গেল। তো দেখো এখানে কী হবে, এখানে এক্স সমান সমান কী হবে মাইনাস সিক্স হবে, অর্থাৎ এই যে মাইনাস, এই যে এক্স আছে তো এই সাইডে গেলে কী হবে প্লাস এক্স হয়ে যাবে। তো দেখো মাইনাস এক্স ছিল, এটা প্লাস এক্স হয়ে যাবে। তো দেখো এটা কী আছে মাইনাস সিক্স, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের মাইনাস সিক্স। তো বুঝতে পারছি এখানে কী আছে মাইনাস সিক্স এর অ্যান্সার হবে। পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান ফোরের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কী বলেছে যে বৃত্তের কোনো জিআইয়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হবে কেন্দ্রগামী হবে। বৃত্তের কোনো জিআইয়ের লম্ব সমদ্বিখণ্ডক, যারা বা মানে যারা হাতের লেখাটা বুঝতে পারছো না, তো তারা তাদের জন্য আমি বারবার পড়ে তোমাদের বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। বৃত্তের কোনো জিআইয়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হবে কেন্দ্রগামী হবে, কী হবে কেন্দ্রগামী হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান ফাইভের অঙ্ক।
কি বলেছে, অর্ধবৃত্তস্থ কোণ কি আছে সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি হবে সমকোণ হবে, এটা তো তোমরা জানো। রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে। তো দেখো এর অ্যান্সার হবে 4 একক, ঠিক আছে, এটা ব্যাসের দৈর্ঘ্য হবে, ঠিক আছে, ব্যাসার্ধ তো 2 বের হবে। তো দেখো চোঙের আয়তন তোমরা তো জানো যে চোঙের আয়তন সমান সমান কি আছে, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা কি আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল আছে 2 পাই আর এইচ বর্গ একক। যদি আয়তন হয় ঘন একক হবে এবং ক্ষেত্রফল হলে কী হবে বর্গ একক হবে। তো দেখো আয়তন হলে কী হবে ঘন একক হবে এবং ক্ষেত্রফল হলে কী হবে বর্গ একক হবে। তো দেখো প্রশ্নানুসারে জাস্ট এখানে প্রশ্নানুসারে আমি লিখলাম ATQ অ্যাকর্ডিং টু কোশ্চেন কি আছে, পাই আর স্কোয়ার এইচ সমান সমান 2 পাই আর এইচ, পাই কেটে গেল, আর কেটে গেল, এইচ কেটে গেল। তো দেখো এখানে একটা আর থেকে যাচ্ছে, একটা আর এখানে, একটা আর এখানে, দুটো আর, অর্থাৎ একটা আর থেকে যাচ্ছে, আর সমান সমান কি আছে 2 আছে, এটা কিন্তু আর কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে, তাহলে ব্যাস কী হবে 2 গুণ 2 অর্থাৎ 4 একক হবে। তো দেখো এবার আমি 3 দাগের কোশ্চেনগুলো সলভ করবো, যেখানে আমরা দেখতে পারছি যে ট্রু ফলস সত্য মিথ্যা নির্ণয় করো। তো দেখো কী বলেছে, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তো দেখো আসিফ 100 টাকা পায় না, কত পায় সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। তো দেখো আমি যদি 16-র সঙ্গে 5 গুণ করি তাহলে কী হবে, 580 হবে, এবং যদি 16-র সঙ্গে 4 গুণ করি তাহলে কত হবে, 64 হবে। কিন্তু আমরা দেখতে পারছি এখানে বলেছে যে রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। আমরা দেখতে পারছি আসিফ পাচ্ছে 64 টাকা এবং রাজীব, তো দেখো আমরা দেখতে পাচ্ছি আসিফ পাচ্ছে 64 টাকা এবং রাজু পাচ্ছে 80 টাকা, কিন্তু এখানে বলেছে যে আসিফ পায় 100 টাকা, অর্থাৎ আমরা দেখতে পারছি এই অঙ্কটা সম্পূর্ণভাবে মিথ্যা অর্থাৎ ফলস। পরের অঙ্কটা কী বলেছে, আমাদের রোমান টু এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদের নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়, এটা কি আছে মিথ্যা হয়। সবসময় জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কোনো দিন কম হয় না, চক্রবৃদ্ধি সুদ সবসময়ের জন্য বেশি হয়, খুবই গুরুত্বপূর্ণ খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান থ্রির অঙ্ক, অর্থাৎ এটা কী আছে মিথ্যা আছে, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান থ্রির অঙ্ক, এ বি ইজ টু সি স্কোয়ার ইজ টু বি সি, ঠিক আছে, এবং বি সি এবং সি এ ইজ টু বি স্কোয়ার, এর যৌগিক অনুপাত 1:1, এটা সত্য না মিথ্যা তো দেখে নাও। আমি জাস্ট কী করেছি, এ বি এই যে প্রথম পদ এ বি, ঠিক আছে, তারপরে বি সি, তারপরে সি এ, এই তিনটাকে গুণ করেছি, তারপরে বাকি সি স্কোয়ার এ স্কোয়ার এবং বি স্কোয়ার, এইগুলো বাকি এইদিকে গুণ করেছি, সি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ এ গুণ করলে এ স্কোয়ার হয়, বি বি গুণ করলে বি স্কোয়ার হয়, সি সি গুণ করলে সি স্কোয়ার হয়, ইস টু কী আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ এটা যদি কেটে যায়, কেটে গেলে কী থাকছে 1:1 থাকছে, অর্থাৎ এটা কী আছে সত্য আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান ফোরের অঙ্ক, √75 এবং √147 সদৃশ করণীয়। তো দেখো √75 মানে কি, 5 গুণ 5 গুণ 3, দুটো পাশ থেকে একটা পাশ আসছে এবং √3টা মানে ভিতরের দিকে √3 থেকে যাচ্ছে, অপরদিকে 147 মানে কি 7 গুণ 7 গুণ 3, দুটো 7 থেকে একটা 7 বাইরের দিকে থাকছে এবং √3 এখানে √3 থেকে যাচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছি এটা একটা কী আছে, এটা একটা আমাদের সদৃশ্য করণীয় মানে সদৃশ করণীয়, অর্থাৎ কী আছে এটা আমাদের সত্য আছে। পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান ফাইভের অঙ্ক, বলেছে তিনটি সমরেখা বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। তোমাদের মাথায় রাখতে হবে তিনটি যদি সমরেখা হয়, এইটা তিনটি সমরেখা দিয়ে কোনোদিন একটা বিন্দু অঙ্কন করা যাচ্ছে না, তিনটি যদি অসমরেখা হয়, মনে করি এখানে একটা অসমরেখা, এখানে একটা অসমরেখা, এখানে একটা অসমরেখা, তাহলে কিন্তু একটা কী আছে একটা বৃত্ত অঙ্কন করা যাচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কী আছে মিথ্যা আছে। পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান সিক্সের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে, এটা কী আছে, এটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে সত্য আছে। কারণ আমি যদি একটা শঙ্কু অঙ্কন করি, শঙ্কু অঙ্কন করলে তোমরা দেখতে পারবে এই যে যেটা আছে, ঠিক আছে, এইটা মনে করে এটাকে এ বসালাম, এটাকে বি বসালাম, এটা সি বসালাম, এটাকে আমি ডি বসালাম, অর্থাৎ দেখতে পাচ্ছি এ ডি সি, অর্থাৎ এটাকে যদি আমি আলাদা করি এইভাবে এ ডি সি এ ডি সি, তো দেখতে পারবে এখানে কিন্তু একটা সমকোণী, সর্বদা একটা সমকোণী, ঠিক আছে, ত্রিভুজের বাহুত্রয় পাবো, এ ডি সি একটা ত্রিভুজ আছে এবং সমকোণী ত্রিভুজের বাহুত্রয় পাবো, এখানে আমরা তির্যক উচ্চতা পাচ্ছি, ঠিক আছে, এটা এল, এটা আমাদের এইচ, ঠিক আছে, এ ডি আমাদের এইচ আছে, আর এ সি আমাদের তির্যক উচ্চতা আছে এবং সি ডি আমাদের ব্যাসার্ধ আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে।
তো এটা কিভাবে সত্য হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো